আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অ্যাডভোকেট রওশন আলী আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটা বুক রিভিউ নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের এই বইটি ভালো লাগবে। বিশেষ করে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এটি কাদের জন্য? এই বইটি হচ্ছে বিজিএস ও বার কাউন্সিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য। এই বইটির নাম রাখা হয়েছে লিগাল প্রশ্ন ব্যাংক, সলিউশন উইথ এক্সপ্লানেশন অ্যান্ড সাবজেক্টিভ অ্যানালাইসিস। বইটি আপনারা দেখতে পাচ্ছেন, বইটি কলেবর অনেক বড়, অর্থাৎ এখানে অনেক বেশি প্রশ্ন ব্যাংক হিসাবে সাজানো হয়েছে। যারা ইতিমধ্যে বিজিএস অথবা বার কাউন্সিল পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, যারা কিছু দূর পড়াশোনা এগিয়েছেন, তাদের জন্য এই বইটি বেশি কাজে লাগবে। আর এই বইটি পরামর্শ সার্বিক দিক নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন, তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিলেট, এবং সম্পাদনায় রয়েছেন আবদুল্লাহ আল সায়েম, এলএলবি অনার্স, এলএলএম করেছেন, অ্যাডভোকেট আদহাম হাদি চট্টগ্রাম জাজকোর্ট, আর মোহাম্মদ শুয়াইবুল ইসলাম আর সমীর রঞ্জন মহান্ত এই বইটি তারা সম্পাদন করেছেন। আর এই বইটি প্রকাশ করেছেন মিহির মিশকাত। প্রকাশককে ধন্যবাদ জানাই এই ধরনের বইকে তিনি প্রকাশনায় এনে, অর্থাৎ পাঠকদের হাতে তুলে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। কারণ প্রকাশকরা এগিয়ে না আসলে লেখকরা উৎসাহিত পান না, আর এই বইটি যারা লিখেছেন বা সম্পাদনা করেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। কারণ এই ধরনের বই এত বড় আকারে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে পাঠকদের সামনে তারা নিয়ে এসেছেন, তার জন্য কৃতজ্ঞতা। বইটির প্রকাশত্ব রয়েছে প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংগ্রহীত, এবং এই বইটি প্রুফ রিডার হচ্ছেন আবদুল্লাহ আরাফাত, মেহেদি রাকিব এবং রফিক। বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে বেশ কয়েকজনকে। প্রথম প্রকাশ করা হয়েছে জানুয়ারি 2022, অর্থাৎ এই বছরেরই জানুয়ারিতে এই বইটি বাজারে এসেছে, অর্থাৎ নতুন একটি বই যেখানে নতুনভাবে বেশ কিছু বিষয় তারা সাজিয়েছেন। সে বিষয়গুলো আমার ভালো লেগেছে, এবং যে বিষয়গুলো মন্দ লেগেছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। আশা করি বইটির আলোচনা শুনে যদি কারো প্রয়োজন মনে করেন তারা বইটি সংগ্রহে রাখতে পারেন বা পড়ে দেখতে পারেন। এই বইটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, প্রত্যেকটা সাবজেক্ট আলোচনার শুরুতেই একদম সংক্ষিপ্ত আকারে, ছোট আকারে আলোচনা করে প্রশ্নতে চলে যাওয়া হয়েছে। অর্থাৎ আপনারা যদি দেখেন এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সম্পর্কে আলোচনা করেই কিন্তু ধারাতে চলে যাওয়া হয়েছে, এখানে ধারা নিয়ে আলোচনা করেছেন। অর্থাৎ স্পেসিফিক রিলিফ অ্যাক্টের শুরুতেই কিন্তু প্রশ্ন দিয়েই শুরু করে আলোচনা ছোট করে করা হয়েছে, যাতে করে যাদের অলরেডি কিছুটা প্রিপারেশন হয়েছে তারা কিন্তু এক নজরে চোখ বুলিয়ে বুঝতে পারবেন যে আসলে আপনার কি পড়া উচিত। এবং এই বইটিতে বিজিএস পরীক্ষা 2008 সালে বা তার আগে, এর পরবর্তীতে বা তার পরবর্তী সালের যে সকল প্রশ্ন রয়েছে সেগুলা কিন্তু গুরুত্ব সহকারে প্রশ্ন ব্যাংক আকারে সাজানো হয়েছে, যাতে করে কেউ যদি এই বইটি পড়েন বিজিএস এবং বার কাউন্সিল পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে ছোট আকারে বা এক্সপ্লেনেশন আকারে, সেই সকল বিষয় সম্পর্কে খুব সহজে এবং বিস্তারিতভাবে তিনি প্রিপারেশন নিতে পারবেন, প্রস্তুতি নিতে পারবেন। এবং এই বইটিতে যে সকল সাবজেক্ট আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনারা যদি এখানে দেখেন বিজিএস পরীক্ষা, বিজিএস প্রিলিমিনারি লিখিত ভাইবা পরীক্ষার সংক্রান্ত নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে, এক পলকে বিজিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রতিটি পরীক্ষার 100 প্রশ্নের অংশ বা হিসে আকারে তারা আলোচনা করেছেন, যেটা খুবই ভালো। বিজিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ সংক্রান্ত চার্ট রয়েছে, এই চার্টটা কিন্তু আপনাদের জন্য খুবই কাজে লাগবে। এই চার্টটা দেখে আপনারা খুবই উপকৃত হতে পারেন, যেটা আমার কাছে খুবই ব্যতিক্রম মনে হয়েছে এবং আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আর এখানে কিন্তু ডিটেল যে সকল আইন রয়েছে বিজিএস পরীক্ষার জন্য এবং বার কাউন্সিল পরীক্ষার জন্য অবশ্যই প্রযোজ্য হবে। আমি বলবো বিজিএস এবং বার কাউন্সিল পরীক্ষার সমন্বয়ে যে সকল আইন এখানে তুলে ধরা হয়েছে এই আইনগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে খুবই কাজে লাগে। তাই এই যে সকল আইন রয়েছে তার একটু শিরোনাম আমি বলে দেই, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেওয়ানি মামলা সংক্রান্ত যে সকল আইন রয়েছে, দি কোড অফ সিভিল প্রসিজিওর, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, দ্য লিমিটেশন অ্যাক্ট, দ্য সিভিল কোর্টস অ্যাক্ট, এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যে সকল আইন রয়েছে, দি কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর, দি প্যানাল কোড, দ্য এভিডেন্স অ্যাক্ট, এভিডেন্স অ্যাক্টটা কিন্তু দেওয়ানি এবং ফৌজদারি দুইটি দুই জায়গায় কিন্তু এটা প্রয়োগ রয়েছে।
সাংবিধানিক আইন সম্পর্কে আলোচনা করেছেন এবং জেনারেল ক্লজেস অ্যাক্ট ও আইনের ব্যাখ্যা এই বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। পারিবারিক সংক্রান্ত যে সকল আইন রয়েছে সে সকল আইন নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। সম্পত্তি সংশ্লিষ্ট অন্যান্য আইন যে সকল রয়েছে, সম্পত্তি সংক্রান্ত যে সকল আইন সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ঐচ্ছিক বিষয় নিয়ে কিছু আইন রয়েছে, যেমন ধরেন শিশু আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট এই আইন। এছাড়া ঐচ্ছিক বিষয় নিয়ে দুই আকারে আরো কিছু আইন নিয়ে আলোচনা করা হয়েছে। দুর্নীতি দমন সংক্রান্ত আইন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন, দি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, মানব পাচার আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন। এছাড়া আবশ্যিক সাধারণ বিষয় সম্পর্কেও কিন্তু এখানে বিস্তারিত আলোচনা রয়েছে। সাধারণ বাংলা, সাধারণ ইংরেজি, সাধারণ গণিত, দৈনন্দিন বিজ্ঞান সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেটা খুবই খুবই আপনাদের কাজে লাগবে। এবং আমি মনে করি এই বইটি যারা প্রিপারেশন নিচ্ছেন, অর্থাৎ যারা প্রিপারেশন নিবেন বলে চিন্তা করছেন, অথবা যারা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছেন, তারাও কিন্তু এই বইটি পড়তে পারেন। কারণ যারা প্রিপারেশন নিবেন তারা আগে যদি এই বইটি পড়েন বা দেখেন, তারা কিন্তু বুঝতে পারবেন প্রশ্নের প্যাটার্ন কিরকম হয়, কি ধরনের প্রশ্ন আসতে পারে, আপনি কোন কোন বিষয়কে এমফাসাইজ দিয়ে গুরুত্ব দিয়ে পড়লে পরে আপনার জন্য ভালো হবে। আর যারা ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছেন তারা যদি এই বইটি পড়েন, তাহলে কিন্তু আপনাকে নিজেকে আপনি যাচাই বাছাই করার জন্য এই বইটি পড়ে নিজেকে প্রস্তুতি নিতে পারেন এবং আগামী দিনের পরীক্ষায় সফলতা অর্জনের জন্য আপনার জন্য খুবই কাজে লাগবে। বইটিতে বেশ কিছু তথ্য এবং উপাত্ত সংযোজন করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং কিছু কিছু জায়গায় ছক আকারে অনেক বিষয় আলোচনা করা হয়েছে। যেমন মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্সে এই যে এখানে আপনারা ছক আকারে কিছু বিষয় দেখতে পাবেন, এটা কিন্তু সাধারণত সকল বইতে খুব বেশি পাওয়া যায় না, এই বিষয়গুলো আপনাদেরকে আকৃষ্ট করবে। যেমন এই এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, মুসলিম ফ্যামিলি ল অর্ডিনেন্স, এই অর্ডিনেন্সের সেকশন 4, এই 4 ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে এই বই এইখানে যে সকল কনফিউশন থেকে থাকে যে কে আগে মারা গেলে, দাদার আগে যদি সন্তান মারা যায় নাতিরা সম্পত্তি পাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু খুবই সুন্দরভাবে ছক আকারে সাজিয়ে এই বইটি সাজানো হয়েছে, যেটা আপনাদের আমি মনে করি খুবই ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন পড়তে, আপনাদের বোরিং লাগবে না। এছাড়া বিভিন্ন বিষয় এইভাবে ছক আকারে হাইলাইট করে বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়কে বোল্ড করেছেন এবং এই বোল্ড করা বিষয়গুলো কিন্তু বিভিন্ন জায়গায় আপনি গুরুত্ব সহকারে পড়তে পারবেন এবং বুঝতে পারবেন যে এই বিষয়গুলো আপনার কতটুকু কাজে লাগবে, এবং বইটা আপনি খুবই এনজয় করবেন। আমার পছন্দের তালিকায় যদি বইটাকে আমি নিয়ে আসতে চাই তাহলে অবশ্যই আমাকে নিয়ে আসতে হবে, কারণ বইটি আমার কাছে ভালো লেগেছে। কম সময় নষ্ট করে যদি কেউ প্রিপারেশন নিতে চান তাদের জন্য খুবই খুবই উপকারী একটা বই। এবং বার কাউন্সিল এবং বিজিএস যারা উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাদের জন্য কিন্তু খুবই উপকারী। এখানে আপনারা দেখতে পারবেন দি কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরে আলোচনা করে তারা কিন্তু ছক আকারে, টেবিল আকারে বিভিন্ন আদালতের নাম দিয়ে সাজিয়েছেন, এই বিষয়টাও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তাদের এই বইয়ের পেছনে বেশ কিছু বইয়ের আপকামিং বই এবং বাজারে যে সকল বই আসবে সে সকল বই নিয়েও কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। আশা করি এই বইটি আপনারা সংগ্রহে রাখলে আপনাদের জন্য ভালো লাগবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে আপনারা উৎসাহিত বোধ করবেন। প্রিয় দর্শক, আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।